আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আমার টিআরসি কার্ডটা পেয়েছি। আমি ফিঙ্গার দিয়েছিলাম রোমানিয়ার ইমিগ্রেশন অফিসে গত মাসের 24 তারিখে। তো এই মাসের 23 তারিখে আমার টিআরসি কার্ড পাওয়ার কথা ছিল, কিন্তু আমি একদিন দুই দিন আগেই গিয়েছিলাম চেক করার জন্য যে আমার কার্ডটা হয়েছে কি না। আলটিমেটলি আমি আজকে আমার টিআরসি কার্ডটা পেয়ে গেছি, এবং আমি টিআরসি কার্ডটা পেয়েছি দুপুর 2:30-3টার দিকে, কারণ আমি 1টা বাজে লাইনে ছিলাম, একটু আগে থেকে লাইনে ছিলাম, যার কারণে আমি ফার্স্ট ক্যান্ডিডেট ছিলাম এবং প্রথমে আমি টিআরসি কার্ডটা নিই। এবং তখন থেকে আমি প্ল্যান করি যে আমি বুলগেরিয়া যাবো, এটা আমার আগে থেকেই প্ল্যান ছিল বুলগেরিয়া, এবং হচ্ছে এরপরে আমি সার্বিয়া যাব, তারপরে আমি ক্রোয়েশিয়া যাব। বিকজ হচ্ছে এই কান্ট্রিগুলো আমি উইদাউট ভিসা ছাড়া অনারেবল ভিসাতে টিআরসি কার্ড দিয়ে যেতে পারবো। সো সেই উদ্দেশ্যে আমি আজকে এইখানে আসলাম এবং আপনাদের সঙ্গে কথা বলছি কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়ার জন্য। আপনারা চাইলে এই টিআরসি কার্ড, রোমানিয়ার টিআরসি কার্ড দিয়ে সাথে সাথে 4-5টা দেশ ঘুরতে পারবেন। এর মধ্যে 3টা দেশ আছে ক্রোয়েশিয়া, যদিও ক্রোয়েশিয়া এবার সেনজেনের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তো তার আগে আমি চাচ্ছি ঘুরে আসতে। আর আপনাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট তথ্য সেটা হচ্ছে, আপনি চাইলে এই যে আমার পিছনে ফ্লিক্স বাস, আপনি একটি অ্যাপস নামিয়ে ফ্লিক্স বাসের অ্যাপস নামিয়ে ওইখানে আপনি টিকিট কেটে এখানে চলে যেতে পারবেন। টিকিট আপনি কেটে আপনার কার্ডেই পেমেন্ট দিয়ে দিতে পারবেন, এবং টিকিট কাটার জন্য আপনি ফ্লিক্স একটা অ্যাপস নামিয়ে ওইখানে আপনি রেজিস্ট্রেশন করে কোথা থেকে কোথা যাবেন এই ফ্লিক্স বাস দিয়ে পুরো ইউরোপ ঘোরা যায়। এবং হচ্ছে আপনার আমরা মাত্র 90 লে দিয়ে টিকিট কেটেছি, যেই টাকা দিয়ে আমি বুখারেস্ট থেকে আমি চলে যেতে পারবো বুলগেরিয়ার রাজধানী সোফিয়া, এবং এইখানে আমি রাত 11:30 উঠলে আমি সেখানে নামবো সকাল 6টায়, এবং সেইখানে আমি একদিন স্টে করে পরের দিন যাবো হচ্ছে আপনার সার্বিয়াতে। তো আপনাদের জন্য এটাই বলার ছিল যে আপনি এটা ঘুরেন, আপনাদের টিআরসি কার্ড পাওয়ার পরে ঘুরেন, আপনারা গেম দিবেন সেটা আমি চাই না, বৈধভাবে যান কিছু দেশে ঘুরেন, তারপরে নিজে নিজে সেনজেনের অ্যাপ্লাই করেন, ফুরিজি ভিসা অ্যাপ্লাই করেন, হয়তো পেয়ে যাবেন। এবং যেমন হচ্ছে আপনি চাইলে booking.com ফ্রিতে অনলাইন আপনার হোটেল বুকিং দিতে পারেন, যেটা আপনার জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে পরবর্তী ভিডিও আমরা জানাবো হোটেল বুকিং। হ্যাঁ, আর হচ্ছে আপনার এই যে ফ্লিক্স বাস, এখানে আপনি হচ্ছে কোনো আপনার টিকিট আপনার প্রিন্টও দিয়ে নিয়ে আসতে হবে না, আপনি আপনার মোবাইলেই দেখাইতে পারবেন, ওরা একটা কোড স্ক্যান করবে, আমি সেটাকে স্ক্রিনশট দিয়ে দেবো, না আপনি ভিডিওর নিচেও পাবেন, ভিডিওর মধ্যেও পাবেন। এবং আমি যেতে যেতে আমি আপনাদেরকে হয়তো আরও কিছু তথ্য উপাদ্য আপনাদেরকে জানাবো, চেষ্টা করব। এবং সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে ট্রাভেল করেন, ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য। এটা দেখছেন হচ্ছে ফ্লিক্সের স্কেনিয়া বাস, এবং আপনারা হচ্ছে আপনার ভ্যান সাইডে এবং গাড়ি সাইডে দুই সাইডে আপনারা ব্যাগ লাগেজের আপনার জায়গা পাবেন। এখানে কারোর জন্য ওয়েট করবেন, কারোর জন্য ওয়েট করবে না, বাংলার জন্য তো কোনো হেল্পার নাই যে আপনার লাগেজটা উঠিয়ে নেবে, আপনি নিজ দায়িত্ব আপনার লাগেজটা রেখে দেবেন। এবং যেটা করবেন তার আগে আপনার টিকিটটা চেক করিয়ে দেবেন, মোবাইলের যে একটা মোবাইলে যে টিকিটটা আসছে সেটা আপনি দিলে তারা এটা চেক করবে। আপনি মোবাইল থেকে কোডটা বের করলে এই যে এই যে আমার মোবাইলের কোডটা আসছে একটা স্ক্যান করবে, তার মোবাইল দিয়ে আমার টিকিটের সব ডিটেলস চলে আসছে। আপনারা আপনার মোবাইলে জিনিসটা রাখবেন এবং সাথে আপনাদের পাসপোর্ট টিআরসি কার্ডটা রাখবেন।